চিকিৎসা প্রদানের জন্য বাংলাদেশের শ্রীলাপা মহানগর উত্তরে সকলকে ধন্যবাদ এবং সবার কথাই বলা হয়েছে। যেসব ত্রাণ দিয়েছিল সেগুলো অপ্রতুল ছিল এবং সেগুলো সুষ্ঠুভাবে বন্টন হয় নাই। বন্টন না হওয়ার কারণে গ্রামের মানুষের, নদীর পাড়ের মানুষের অবর্ণনীয় কষ্ট হয়েছে। এই সময় দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন, এই বাইরে থাকার কারণে আরো বেশি মনে হয় রাম রাজত্ব হয়ে গেছে। এখানে যার যা ইচ্ছে সে তাই করছে। আজকে ডেঙ্গু মশার নামে 50 কোটি টাকার ঔষধ আনা হয়েছে, সে ঔষধে দেখা গেছে যে সেটা কেরোসিন দিতেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী খণ্ডগোচর করতে চাই আপনাদের দুই চোর মেয়রকে, দুইজন চোর মেয়র। যদি তারা ডেঙ্গু একটা মশা মারতে না পারে তাহলে সেরকম আপনার সর্দার হয়ে তো লাভ নাই, মৃদুরাম সর্দার হয়ে মেয়ে হয়ে লাভ নাই। হয় ডেঙ্গু আপনাকে নির্মূল করতে হবে, আপনাকে মানে কামতে হবে, ফলায় নিয়ে যেতে হবে। আপনারা মানুষের যদি সঠিক ভোটে আসতে তাহলে আপনারা আজকে এই চুপচাপ বসে থেকে 50 কোটি টাকা লুটপাট করে খেতে পারতেন না। যারা এই টাকা লুটপাট করে খেয়েছে তাদেরও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, তাদেরও বিচার করতে হবে, তাদেরও এই দেশে শাস্তি দিতে হবে। লক্ষ লক্ষ মানুষ আজকে মানুষের আজকে জীবন মান নিয়ে সমস্যা। আজকে 5 লক্ষ লোক মানুষ আজকে ঈদ করতে গ্রামে যাবে, যদি গ্রামে তাদের ডেঙ্গু হয় তাহলে গ্রামে তাদের মৃত্যুবরণ করতে হবে। সেখানে তাদের ডাক্তার নাই, সেখানে তাদের এই রোগ নির্ণয়ের কোনো যন্ত্র নাই। রংপুরের মতো জায়গাতে রংপুর একটি বিভাগীয় একটা একটি একটি হসপিটাল শহর, সেখানেও ডেঙ্গু শনাক্ত করার কোনো যন্ত্র নাই। এত কিছু করা হয়, প্রত্যেকবার ডেঙ্গু হয় আর আমাদের এই যন্ত্র আনা হয় না। যন্ত্রের নামে অযন্ত্র কিনে আনা হয়, পয়সা লুটপাট করা হয়, পয়সা চুরি করা হয়। সুতরাং এর প্রতিবাদে আমরা আজকে দাঁড়িয়েছি, জাতীয় পার্টির চেয়ারম্যান আজকে দাঁড়িয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত এই মানুষের মৃত্যু বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বিরোধী দল মাঠে এবং আমরা সংসদে আমাদের আন্দোলন চালিয়ে যাব, এবং ততক্ষণ পর্যন্ত এই মানুষের মৃত্যু হতেই থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বলব। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বা কালকে আমাদের ফিরে আসবেন, ওনার কাছে আমি অনুরোধ এই দুই মেয়রকে ডেঙ্গু মশার মতো এই ঢাকার থেকে তাদেরকে তাদেরকে যারা মশা মারতে পারে না তারা আবার কিসের মেয়র? জাতীয় পার্টির সমস্ত দুর্যোগে জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতে থাকবে। আমরা এই অবস্থায় চুপ করে থাকতে পারি না। সেখানে যে আমরা মনে করি সরকারকে কাজ করতে হবে, এই ভয়াবহ থেকে
একটি মানুষকে দেখলে মানুষ ভয় করে, একটি মশাকে দেখলে তার চেয়ে বেশি ভয় করে। একটি সাধারণ কিছু কারো যদি জ্বর হয়, বাপ মায়ের ঘুম খারাপ হয়ে যায়, সকলে বসে থাকে যে বাচ্চাটা ডেঙ্গু হলো কিনা, সেই ডেঙ্গুর চিকিৎসা, যে ডেঙ্গু শনাক্ত করলে কি পাওয়া যাচ্ছে না সঠিকভাবে চিকিৎসার সুযোগ সুবিধা সরকারি নাই। আমরা দেখছি যে হাসপাতালগুলিতে ঢাকা শহরে যদিও বা কিছুটা আছে, আমাদের জেলা শহরগুলিতে চিকিৎসার তেমন কোনো সুবিধা নাই। কারণ ডেঙ্গু হলে যেটা হয়, রক্তের প্লাটিলেট ডাউন হয়ে যায় এবং তার ফলে মানুষের মৃত্যু হয় রক্ত খরচের ফলে। কিন্তু সেই যে রক্তের থেকে প্লাটিলেট সেপারেট করে মানুষের দেহে যাওয়া যাবে সেই সুযোগ সুবিধা বেশিরভাগ হাসপাতালে নাই। আমি একবার রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলাম, অনেক আগে কথা 10-15 বছর আগে, আমাকে ঢাকায় পাঠানো হয়েছিল, কেননা কোনো চিকিৎসার সুযোগ ছিল না। এখনও কিন্তু চিকিৎসার সুযোগ সব জায়গায় নাই বলে আমরা আশঙ্কা করছি যে সামনের দিকে এই ডেঙ্গুর ভয়াবহ আরো বৃদ্ধি পেতে পারে। সরকার সঠিক সময় সঠিক কাজটি করেন নাই, যখন যেটা দরকার ছিল সেটা করা হয় নাই। মশা যে ডেঙ্গুর যারা প্রধান বাহক তাদের যে তাদেরকে ধ্বংস করার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে অপ্রতুল, তাদের যে বিভিন্ন জায়গায় যে যেখানে তারা ডিম পারে, যেখানে তারা বংশ বিস্তার করে, সেগুলো ধ্বংস করার জন্য যে ব্যবস্থা করা হয়েছে সেটা কোনো কার্যকর নয়। সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা সৃষ্টি করা দরকার ছিল সেটা সঠিকভাবে করা হয় নাই। এখনো মানুষে জানে না কিভাবে এই ডেঙ্গু বাড়ছে, মানুষে জানে না যে মশা কেন কমছে না। কাজে মানুষকে সচেতন করতে হবে, মশা মারার জন্য ওষুধের মশা মারতে হবে এবং সমস্ত জায়গায় হসপিটালে যাতে ডেঙ্গুকে শনাক্ত করে কিট থাকে এবং যেখানে গ্রামে গঞ্জেও যেন ডেঙ্গু চিকিৎসার জন্য যে ধরনের সুযোগ সুবিধা থাকে তা অতি দ্রুত সব জায়গায় পৌঁছাতে হবে, না হলে নিজের সংখ্যা বাড়তে থাকবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আর যতটুকু গেছে আরো বেশি চলে যেতে পারে। আমরা উদ্বিগ্ন, দেশবাসী সকলে উদ্বিগ্ন। আমরা এই কারণে গতকাল আমি একটা প্রেস কনফারেন্স করে আপনাদের সবার আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছিলাম, সরকারের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আমাদেরকে এই ব্যবস্থা থেকে উদ্ধার করার জন্য সঙ্গে অতি জরুরিভাবে সমস্ত হাসপাতালগুলোকে ডেঙ্গু রোগীদের জন্য যেন চিকিৎসা ফ্রি পায় তার ব্যবস্থা করে দেওয়া হোক। সরকারি হাসপাতাল সেটার কথা আমরা বলতে পারি যে সরকারি হাসপাতালে সরকারে খুব সহজেই দিতে পারে, কিন্তু বেসরকারি হাসপাতালেও দেওয়ার সুযোগ আছে। সরকারকে উদ্যোগ নিতে হবে, সমস্ত বেসরকারি হাসপাতালের সঙ্গে তাদের যোগাযোগ করতে হবে, তাদের সঙ্গে সেই রকম একটি চুক্তি করতে হবে যে তারা যদি ডেঙ্গু রোগীর চিকিৎসা করে তার চিকিৎসার যে ব্যয়ভার সেটা সরকার গ্রহণ করবে। এই ধরনের ব্যবস্থা যদি করা যায় এবং সমস্ত জায়গায় যদি সুযোগ সুবিধার বইকে ছড়িয়ে দেওয়া যায়, আর ঘোষালি ধরনের যে কাজটি এখন থেকে শুরু করে প্রতি বছর সব সময়ের জন্য সারা বছরের জন্য যদি চালু রাখা হয়, তাহলে হয়তো আমরা ভবিষ্যতে এই যে এই ডেঙ্গু রোগের যে ভয়াবহতা এর থেকে আমরা রক্ষা পেতে পারি। না হলে আমরা উৎকণ্ঠিত, আমরা সকলের সঙ্গে একই সঙ্গে এই উৎকণ্ঠার সঙ্গে আমরা একমত হয়ে বলতে চাই যে এর জন্য আমাদের সকলের দায়িত্ব আছে, জনগণের সচেতনতা আমরা বাইরে থেকে আমরা কিছু করতে পারবো না। আমরা ডাক্তার নই, আমরা রাজনীতি করি, আমরা সেই জন্যই প্রোগ্রাম নিয়েছি যে জন সরকারকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে, সরকারকে তাদের কাজটি করতে বাধ্য করতে হবে এবং একই সঙ্গে জনগণকে সচেতন করতে হবে। আমার নেতা কর্মী জাতীয় পার্টির যারা যে যেখানে আছেন সবাইকে আমরা লিফলেট বিলি করব, তার মাধ্যমে আপনারা দেশবাসীকে সচেতন করুন, সবাইকে জানিয়ে দিন কি করলে ডেঙ্গু থেকে আমরা রক্ষা পাবো, ভবিষ্যতে যাতে আর ডেঙ্গু না হয় তার জন্য কি করতে হবে। আর সেই সঙ্গে আরেকটি কথা আমাদের সচেতনতার মধ্যে আছে, সেটা হলো ডেঙ্গু রোগীদের জন্য রক্ষা করার জন্য রক্তের প্রয়োজন, যার যেখানে সুযোগ আছে সেখানে রক্ত দান করুন এবং রক্তের থেকে প্লাটিলেট আলাদা করার জন্য যে ইকুইপমেন্ট দরকার সরকারকে অনুরোধ করবো সমস্ত হাসপাতালে এই ধরনের ইকুইপমেন্টগুলি যত তাড়াতাড়ি সরবরাহ করা যায় তার ব্যবস্থা করুন। আমাদের জানা মতে এইটুকুই আমরা করতে পারি, এর বাইরে আমরা কোনো ডাক্তার নই, আমরা কোনো এই ব্যাপারে এক্সপার্ট নই, আমরা জানি না। তবে যে যেখান থেকে যেভাবে আমাদের চাইবেন জাতীয় পার্টির প্রতিনিধি নেতাকর্মী তাদের রক্তের শেষ রক্তবিন্দু দিয়ে এই এই ধরনের সমস্যা সমাধানে সরকারের পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে এখানে এসে এই
মানব বন্ধনকে সফল করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার মিডিয়ার বন্ধুগণ যারা আজকে এসেছেন আমাদের অনেক শর্ত তুলে ধরার জন্য।